ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং পার্লার বাই অনামিকা আজ আপনাদের সাথে গাজরের হালুয়া রেসিপিটি শেয়ার করব অনেকভাবেই গাজরের হালুয়া তৈরি করা যায় কিন্তু আমি চেষ্টা করেছি সবচেয়ে সহজভাবে ঘরোয়া উপকরণ দিয়ে চট জলদি হালুয়ার রেসিপিটি দেখাতে চলুন তাহলে দেখিনি খুব বেশি তামঝাম ছাড়া মাত্র পাঁচ ছয়টি উপকরণ দিয়ে কিভাবে সুস্বাদু গাজরের হালুয়া তৈরি করতে হয় লেটস গেট স্টার্ট হালো তৈরির জন্য আমি এখানে গাজরগুলোকে গ্রেড করে নিয়েছি এবার গ্রেট করা গাজরগুলো একটু হালকা ভেজে নেব আমি এখানে কোনো ধরনের তেল বা ঘি ইউজ করছি না এ সময় চুলার আঁচটা অবশ্যই লোতে রাখতে হবে এ পর্যায়ে এসে চিনি দিয়ে দেব চিনির পরিমাণ হাফ কাপের একটু বেশি চিনি দেওয়ার পর চিনি গলার সাথে সাথে গাজর থেকেও কিন্তু পানি ছাড়বে এবং এই পানিতেই গাজর সিদ্ধ হয়ে যাবে আমরা এই হালুয়ার ক্ষেত্রে এক্সট্রা কোনো পানি ইউজ করবো না কিছুক্ষণ নাড়াচাড়া করার পর গাজর থেকে পানি বের হয়ে এসেছে এবার চুলার আঁচ বাড়িয়ে দিয়ে পানি শুকিয়ে নিতে হবে এক পর্যায়ে হালোর মধ্যে একটি আঠালো ভাব এসে যাবে পানি শুকিয়ে গেলে ঠিক এই পর্যায়ে এসে আমি এর মধ্যে ঘি দিয়ে দেব গাজরের হালুয়াতে ঘি বাধ্যতামূলক কারণ ঘি এই হালুয়ার মধ্যে একটি আলাদা ফ্লেভার অ্যাড করে দেবে এবার দিয়ে দেব হাফ কাপ পরিমাণ দুধ দুধ দেওয়াতে হালুয়ার মধ্যে চিনি দেওয়ার কারণে যে স্টিকিনেসটা তৈরি হয়েছিল সেটা চলে যাবে এবং হালুয়াটি দেখতে সুন্দর হবে হালুয়ার স্বাদও অনেকাংশে বাড়িয়ে দেবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এই পর্যায়ে এসে আমি এর মধ্যে কিছু বাদাম এবং কিছু কিশমিশ অ্যাড করে আপনারা আপনাদের ইচ্ছা মতো ড্রাই ফ্রুটস ইউজ করতে পারেন কয়েকটি এলাচের খোসা ছাড়িয়ে বীজগুলো এর মধ্যে দিয়ে দেব আপনারা চাইলে বেটেও নিতে পারেন এলাচের জন্যে হালার মধ্যে সুন্দর একটি ফ্লেভার অ্যাড হবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর হালুয়া দেখতে যখন এরকম আঠালো মনে হবে তার মানে হালুয়া হয়ে গেছে হালুয়া রেডি এবার পরিবেশন পালা দেখলেন তো খুব সহজেই কিভাবে ঘরোয়া উপকরণ দিয়েই গাজরের হালুয়া তৈরি করে ফেলা যায় বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ